ডেঙ্গু প্রতিরোধে ধোয়া দিয়ে এডিস মশা নিধন সম্ভব নয় ধ্বংস করতে হবে প্রজনন ক্ষেত্র সারা বছরই বৈজ্ঞানিক পদ্ধতিতে চালাতে হবে পরিচ্ছন্নতা অভিযান দুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিয়ে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব পরামর্শ দেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ এ কাজে কাউন্সিলরদের সম্পৃক্ত করার কথাও বলেন তিনি ডেঙ্গু মোকাবেলায় কলকাতার সাফল্যের রহস্য জানতে সেখানকার একদল অভিজ্ঞ কর্মকর্তার সঙ্গে ভিডিও কনফারেন্সে বসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও তার দল এডিস নিয়ন্ত্রণে নিজেদের পদক্ষেপের কথা বলতে গিয়ে প্রথমে চমকে দেন সেখানকার কর্মকর্তারা জানান ধোঁয়া দিয়ে নয় এডিস নিয়ন্ত্রণে দরকার এর প্রজনন ক্ষেত্র ধ্বংস করা জানুয়ারি মাসে আমাদের র্যালি হয় এটা একটা ফেব্রুয়ারিতে ওয়ার্কশপ করি এবং সারা বছর ধরেই মশার উৎস বিনাশের কাজটা করি তারা বলছেন গত নয় বছর ধরে তিন স্তরের মনিটরিং সেলের কার্যক্রম এসেছে সাফল্য করা হয়েছে আইনের পরিবর্তন আর সবার আগে দরকার রাজনৈতিক সদিচ্ছা আমাদের থেকে জনসংখ্যা অনেক বেশি ঢাকা শহরে তো সবতেই সেখানে এই প্রতিরোধ করাটা তারা প্রায়োরিটি নিয়েছেন এবং তারা তাদের যে পরীক্ষাটা মনে সেটাকে আধুনিক করার চেষ্টা করছেন পরে সংবাদ সম্মেলনে উত্তরের মেয়র বলেন এসব পরামর্শ কাজে লাগিয়ে ডেঙ্গু মোকাবিলায় দরকার সবার সচেতনতা বারবার আমরা যখন বলছিলাম যে আমরা ওষুধের জন্য কি করব তখন তারা বলছে না ওষুধের পাশাপাশি আমাদের মশকের প্রজন্ম কোথার থেকে হয় মশকের প্রজন্ম প্রজনন স্থান যেটা আছে এটাকে কিন্তু ধ্বংস করতে হবে প্রয়োজনে কারিগরি ও নীতিগত জায়গায়ও পরিবর্তন করা হবে বলেও জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ফয়সাল মোর্শেদ সময় সংবাদ ঢাকা